channel. This is me, Rooqma. This is my channel, Rooqma. এই যে আমাদের গাড়ি এসে গেছে এবং গাড়িতে জায়গা আমাদের বসার ভাগ্যিস আছে। মিনি ভ্যান এসেছে তার কারণে আমাদের প্রচুর লাগেজ, সমস্ত লাগেজ তোলা হচ্ছে। এই হোটেলটা ছেড়ে চলে যাচ্ছে শ্রুতা মা, একটা রিলও বানানো হলো না। টাটা। কি রে ব্লগ শুরু কর, এবং যাচ্ছি হচ্ছে ফুকেট। সবাই মোটামুটি শুয়ে পড়েছে, আমরা এখন ফুকেটে যাব, এয়ারপোর্টে যাচ্ছি, এয়ারপোর্ট থেকে তারপরে একটা ক্যাব বুক করে এরকম গাড়ি পাবো তো যা লাগে যাচ্ছে আমাদের এরকমই গাড়ি লাগে। তাহলে কি তুই এয়ারপোর্টে থেকে যাবি? বলতে পারবো না, মার খাবো এখন, এখানে কিছু বলতে পারবো না, নামানোর জায়গা নেই এখন। ঠিক আছে, আপাতত আমি এয়ারপোর্ট পৌঁছচ্ছি, তারপরে কথা হচ্ছে। একজন ঘুমিয়ে পড়ছে মোটামুটি। হ্যাঁ, ঘুম পেয়ে যাচ্ছে আমার, এত আরাম। অলমোস্ট পৌঁছে গেছি এয়ারপোর্টের কাছাকাছি, রাস্তায় দেখতেই পাচ্ছি আমাদের খুব বেশি ডিস্টেন্স ছিল না। আমরা ছিলাম হচ্ছে সুকুম্বি 29-এ, তো সেখান থেকে আমাদের এয়ারপোর্ট পৌঁছতে ওই 1 ঘন্টা মতো লাগলো, ওই 45 মিনিটস টু 1 আওয়ার লাগলো, এবং পৌঁছে গেছি এয়ারপোর্ট। চলো এবার এয়ারপোর্টে ঢুকে কথা হচ্ছে। এয়ারপোর্ট পৌঁছে গেছি এবং এখন আমরা চেক ইনের জন্য এগোচ্ছি। খুব শিগগিরই আমরা পৌঁছে যাব ফুকেট। তো আমাদের রো অনেক দূরে, এখন প্রচুর হাঁটতে হবে, হাঁটার কথা ভাবলেই না, কিন্তু শরীর খারাপ লাগছে রে আমার। এখন পৌঁছই, ফ্লাইটে উঠি। কিরে কি করছিস তুই? হ্যাঁ, এডিট করছি এখানে ওয়াইফাই কানেক্ট কি। এখন আমরা চেক ইন করিনি, ভর্তি লাইন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এডিট করছিস তুই? কি করব, আমার সাবস্ক্রাইবার্সরা যদি বোঝে আমার দুঃখের কষ্টের কথাটা, যে এইভাবেও এডিট করা যেতে পারে, এটা এক্ষুনি আপলোড করব। সবাই চাইছে তাড়াতাড়ি ভিডিও। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে এডিট কর। আর কিন্তু গল্প করতে হবে, খালি এডিট করলে চলবে না। সো আমাদের চেক ইন হয়ে গেছে, এইবার আমরা ফ্লাইটের দিকে এগোচ্ছি। এক্ষুনি ফ্লাইটে দাঁড়া, আরেকবার করে নে, আরেকবার করে, আর ফ্লাইটে উঠে গেছি। হঠাৎ দেখছি শ্রীতমার আগে, আমার মনে হয় ওরা মিস করেছে এয়ার বাসটা, এইটাতে আসছে। ওই তো দেখতে পেয়েছি, এবং ফুকেট পৌঁছচ্ছি, এবং পৌঁছে তোমাদেরকে সবটা দেখাবো। ওর বাবা, এই সময়টা যে কী ভয় লেগেছে আমি বলে বোঝাতে পারবো না, খালি মনে হচ্ছে জ্বরে বোধ হয় এবার ফ্লাইটটা ল্যান্ড করলো বলে। আমি জানতামই না যে এরকম কোনো জায়গা আছে, কারণ বালিতে আমি দেখেছিলাম যে এরকম জলের ওপর দিয়ে ল্যান্ড করতে, বাট সেই সময় ঘুমোচ্ছিলাম। আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, ল্যান্ড কর, ল্যান্ড কর, ল্যান্ড কর, ল্যান্ড কর। উফ, এবার শান্তি পেয়েছি। সিরিয়াসলি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম বোধ হয় এবার সমুদ্রে ল্যান্ড করবে তো লাইফ জ্যাকেট পরতে হবে। একদম বিচের সামনে। সো পৌঁছে গেছি ফুকেটে, এবং এই যে আমাদের ছোট্ট ছোট্ট সব ব্যাগ লাগেজ নিয়ে এখন রওনা দিচ্ছি। গাড়িও এসে গেছে, এখন হোটেল যাব, তারপর একটু ফ্রেশ হয়ে বিকেলবেলা অনেক প্ল্যান আছে আমাদের, সেগুলো সব তোমাদেরকে আমি দেখাবো। আপাতত বাই।
উঠে পড়লাম গাড়িতে। এই এয়ারপোর্ট থেকে প্যাটং বিজের জন্য রওনা দিয়ে দিয়েছি এবং আমাদের এই মিনি ভ্যান পড়েছে 1400 বাট, যেটার অ্যাকোমোডেশন হচ্ছে 6 to 9 people। তোমরা ট্যাক্সিও বুক করতে পারো যদি তোমাদের কম লোক থাকে বা কম লাগেজ থাকে চারজনের জন্য, সেটা নেয় হচ্ছে 1200 বাট। সো পৌঁছে গেছি হোটেল আন্দাকিরাতে ফুকেটে। প্রচণ্ড টায়ার্ড বাট দারুণ লাগছে, হোটেলটাও খুবই সুন্দর, এতটা এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে। তোমাদেরকে একটুখানি বাড়িটা দেখাই, তারপরে আমি রুম ট্যুরটা একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখন এমনি দেখিয়ে নিচ্ছি। আর এই যে আমার গলা দিকে এরকম আওয়াজ বেরোচ্ছে না, খুব টায়ার্ড, ভীষণ টায়ার্ড, 2 ঘন্টার জার্নি। হ্যাঁ, আর গাড়িতে আমি জাস্ট একটু ঘুমিয়েও পড়েছিলাম, তো আমি একটু হোটেলটা দেখিয়ে দিই। বিউটিফুল ডেকোরেশন আছে ক্রিসমাসের জন্য, সুন্দর ক্রিসমাস ট্রি। এই যে আমাদের লাগেজ এখানে রাখা আছে। এইখানে সুইমিং পুল, দিস ইজ ডাইনিং এরিয়া, আর সব রুমের সাথে একটা করে অ্যাটাচড ব্যালকনি আছে। এবার আমাদের কোন রুমটা দেয় সেটা দেখছি। এটা হচ্ছে আমাদের হোটেলের রুমের বাইরের ভিউটা, সানসেট অলরেডি হয়ে গেছে, অসাধারণ ভিউ। আমরা ছিলাম হচ্ছে হোটেল আন্দাকিরাতে, যেহেতু আমরা নিউ ইয়ারের টাইমে গেছিলাম সব কিছুই খুব এক্সপেন্সিভ ছিল, বাট অন্য টাইমে তোমরা যদি যাও তাহলে অতটা এক্সপেন্সিভ হবে না, তোমরা দেখে বুক করে নিতে পারো। এবার খিদে পেয়েছে প্রচণ্ড, কারণ অনেকক্ষণ কিছু খাইনি তাই জন্য অনেক খাবার অর্ডার করে ফেলেছি। এটা হচ্ছে প্যাটং রোডের ওপরেই একটা ক্যাফেতে, সেখানে আমরা খেতে বসেছি, ফ্যান্টাস্টিক খাবারগুলো ছিল, দেখে এখনই জিভে জল আসছে। পার্টির জন্য এখন রেডি হয়ে গেছি, দেখা যাচ্ছে আমাকে ভালো করে, ভালো করে আমি আর শ্রীতা আমার দুজনেই অলমোস্ট রেডি, আমি রেডি হয়ে গেছি, ও এখনো রেডি হয়। এই তোকে রেডি করলাম রে, আমি রেডি হয়ে আমার চুল স্ট্রেট করে দিয়েছে জোর করে টেনে ধরে বেঁধে, এবং বাইরের সাংঘাতিক পার্টি চলছে, ফায়ারওয়ার্কস শুরু হয়ে গেছে, দেখাচ্ছি এক সেকেন্ড। মূর্তি ফানুস উঠছে, কোথায় ফায়ারওয়ার্কস হচ্ছিল যে হবে দারুণ লাগছে বাইরেটা দেখতে, আর ওয়েট করতে পারছি না তাই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি প্যাটং বিচে পার্টি করতে। ইয়ার পার্টি, লেট মি শো ইউ সামথিং, দেখে আমার মুখটা কিরকম ফিল্টার মনে হচ্ছে, রং বেরং। চলো কাটা, কেমন লাগছে আমাকে দেখতে? আজকে নিউ ইয়ারের জন্য একটু সাজবো না তা তো হয় না, আর প্যাটং বিচে যাচ্ছি ফুকেটে, সবাই প্রচন্ড সাজবে তাই জন্য আমিও সেজে গুজে এসেছি। বেরিয়ে পড়েছি রাস্তায়, এবং রাস্তায় বেরোতেই দেখছি প্রচণ্ড হইচই হচ্ছে, চারিদিকে লোকজন বেরিয়ে পড়েছে, প্রচুর আলো, প্রচুর খাবার দাবার, রাস্তা ভর্তি লোক, এবং সবাই নিউ ইয়ারের জন্য রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়েছে। তো যাচ্ছি হচ্ছে প্যাটং বিচে, এবং ওখানে সাংঘাতিক পার্টি হবে, সেইটার জন্য তোমাদের নেক্সট ব্লগটা অবধি ওয়েট করতে হবে। নেক্সট ব্লগটা দেখো, নেক্সট ব্লগে তোমরা সব দেখতে পাবে। টিল দেন গুড বাই, সবাই খুব ভালো থেকো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করে দিও, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।